এখনকার কিছু মেয়ে ফতোয়া দিচ্ছে শাড়ি পরতে নাইলা। আপনারা বলুন তো, আমাদের দাদিরা ছিড়া কাপড় পরেছে, তারপরও তাদের পেট পিট মুখ কেউ দেখতে পায়নি, ঠিক বলছি না ভুল বলছি? আর এখন 15 হাত 50 হাত কাপড় দিলেও পেট আর পিঠ বেরিয়ে থাকবে, ঠিক বলছি না ভুল বলছি? এর জন্য দায়ী সমাজ নয়। তুমি চুড়িদার পরলে, কেউ যদি বলে ইসলামে চুড়িদার পরতে হয়, এটা একদম বেবুনিয়াদি কথা, হাদিস বিরোধী কথা। বলতে পারেন চুড়িদার পরলে ভালো, ইজ্জতটা ভালো ঢাকা যায়, শাড়ির থেকে ভালো ঢাকা হয়, এটা বলতে পারেন। কিন্তু শাড়ি পরা হারাম আর চুড়িদার পরতে না, যে এই ধরনের ফতোয়া দিবে তার জবানটা টেনে কবরে পেরেক পিটুবে ফেরেশতা। তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই। তুমি বলতে পারো শাড়ির দ্বারা পেট বেরিয়ে যায়, শাড়ির দ্বারা পিঠ বেরিয়ে যায়। আপনি চলুন, আমার মা শাড়ি পরে, আমার মায়ের শরীরের অঙ্গ কেউ দেখাতে পারবে না, চলুন আমার বাড়িতে। আমার বিবি পরে শাড়ি, অঙ্গ দেখাতে পারবে না। আমার বিবি চুড়িদারও পরে, শুধু চুড়িদার পরলে হবে না, চুড়িদারের ওপরে বোরকা পরতে হবে, চুড়িদারের ওপরে ওই উন্নালিত হবে যেন পেট পর্যন্ত ঢাকা থাকে। চুড়িদার পরলে আর গলায় একটা উন্না লেপটি দিলে ও শাড়ির থেকেও বড় হারা। বুঝতে পেরেছেন না পারেননি? কেউ যদি বলে নাইটি পরে নামাজ হবে না, শুনেলেন অনেক মেয়েরা ফতোয়া দিচ্ছেন, নাইটিটা যদি টাকনুর নিচে পর্যন্ত হয়, হাতের কবজি পর্যন্ত ঢাকা হয়, যদি মুখমণ্ডল ঢেকে লাই হিজাব দিয়ে, ওই নাইটি পরেও নামাজ হবে। আমি বলে যাচ্ছি, আর যদি কোনো মুফতি থাকে আমার ফোন নম্বর নোট করুন, বলবেন শওকতের বেটা বলে গেছে, ইনশাল্লাহ তার সঙ্গে টক্কর হবে, সে ফতোয়া দিবে আমাকে, আমি তার জুতোর মালা পরব। শুনে রেখে দেন, একটা হাদিসে আছে একজন সাহাবীর স্বামী স্ত্রী একটাই পোশাক, গর্তের নিচে থাকতেন, আন্ডারগ্রাউন্ডে বাড়ি করেছিলেন, একটা জামা পরে স্ত্রী প্রথমে নামাজ আদায় করত, তারপরে সে খুলে দিত, এ আবার স্বামীটা নামাজ পড়তো সেই পোশাকটা পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের জন্য শর্ত যেগুলো আছে ওগুলো পূরণ করতে হবে আমার মায়ের। আমার গ্রামে একজন আমার ভাই হয়, জিজ্ঞেস করছে, আছে ইয়াজিন ভাই, কবরস্থানে আন্ডার প্যান্ট না পরে যাওয়া যাবে? এমন তোর শুধু আন্ডার প্যানে যাওয়া যাবে, তো আর কিচ্ছু পড়িনি, কি বলবো তাকে? এগুলো তো মৌলবিদিকে জ্বলানো ফতোয়া। বুঝতে পেরেছেন না পারেননি? জ্বলবো না জ্বলাব, কি বলছেন, জ্বলবো না জ্বলাব? এরপর ইমাম সাহেব বেচারা কি বলবে, ফতোয়া দিলে তাও দোষ, না দিলে তাও দোষ, ইমামকে জ্বলাই? কখনো এই ধরনের ফতোয়াবাজি করবেন না। না জানা থাকলে ইমামকে মৌলবিকে জিজ্ঞেস করুন, নিজের মন গড়া করে কোনো ফতোয়া দেবেন না। ওই জন্য মায়ের দিকে বলবো, শোনো তোমরা না জেনে ফতোয়া দাও না, দুদিন এদিক থেকে ওদিক থেকে ঘুরে এসে ফতোয়াবাজি করো না, যতটুকু জানো তালিম করার অর্ডার দেওয়া হয়েছে তালিমের বাইরে কথা নিজের মন গড়া কথা বানিয়ে বলবে না, 6 নম্বরের বাইরে কেউ কথা বলতে যেও না। আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলে চাই, অনেকজন মনে করে এই মৌলবীরা তবলিগ বিরোধী মৌলবী, তোমার জানা নাই তবলিগ পেয়েছো কোথায়, মৌলবীদের কাছ থেকে পেয়েছো, আদব পেয়েছো কোথায়, মৌলবীদের কাছ থেকে পেয়েছো। আমাকে সেদিনে পলাশীর মুর্শিদাবাদের পলাশীতে প্রশ্ন দিয়েছিল, মাদ্রাসায় ইলেম শিক্ষা হয় ইমান শিক্ষা হয় না, কোনো আমাদের তবলিগি ভাই বলেছে? আমি বলেছি যে বলেছে সে গুমরা, সে বাদদিন, তার মধ্যে দিন নেই। জেনে রেখে দিবেন হযরত মোল্লা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাই, নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি তবলিগটা কোথায় পেয়েছিলেন, মাদ্রাসায় পড়ে না রাস্তায় ঘুরে? প্রথমে আলেম হয়েছিলেন না প্রথমে তবলিগ? কথা বলুন, আলেম। আপনাকে আগে জানতে হবে ইমান কাকে বলে। তোমার না জানার কারণে তুমি বলছো মাদ্রাসায় ইমান শিক্ষা হয় না, তুমি এতটা ইমান শিখেছো। তোমার কাছে জানতে চাই, আরব সরকার যখন হুঁশিয়ারি দিল যে আরব ভূমিতে মক্কা নগরীতে ইসলামের এই তবলিগ জামাতকে ব্যান করা হয়েছিল, হয়েছিল না হয়নি? শুনেছেন আপনারা, নিষিদ্ধ করা হয়েছিল। কেন? এটা সন্ত্রাসবাদী দল, মোবাইল খুলে, হোয়াটসঅ্যাপ খুলে, যে কোনো পেজ খুলে একটা মুবাল্লিগের কোনো প্রতিক্রিয়া আমাকে বার করে দেখিয়ে দেন। কেউ আছেন এখানে যে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এটা ভুল কথা বলেছে? আমি আজকে নয়, আজ থেকে 2 মাস আগে আমি বলে চলে গেছি রসুলপুরে, আজ থেকে 3 মাস আগে পলাশির মাটিতে বলে দিয়েছি
আরবের সরকারের বিরুদ্ধে যে তবলিগ জামাত এমন একটা তবলিগ জামাতের মেহনত এত ভালো মেহনত যার দ্বারা মাতাল নামাজি হয় গাদাখোর নামাজি হয়। শুনে রেখে দিবেন একটা কথা জেনে নেন, তবলিগটা ইয়াসিনের বাপের লয়, ইয়াসিনের বাপ হচ্ছে তবলিগের। বুঝতে পেরেছেন না পারেন? একটা লোক যদি তবলিগে খারাপ কাজ করে গোটা তবলিগটা খারাপ বলা যাবে? কথা বলুন, একটা মলবি যদি চুরি করে সব মলবি চোর? কখনোই নয়, আপনার ভুল হবে। ওই জন্য দেখবেন আমাদের দেশের অনেক হিন্দু ভাই বলছে একটা মুসলমান খারাপ হলে সব মুসলমান খারাপ নয়, একটা হিন্দু খারাপ বলে সব হিন্দু খারাপ নয়। এটা বলাটা বুড়ো কমিউনিটিকে দায়ী করাটা ভুল হবে। একটা লোক তবলিগের খারাপ বলে গোটা তবলিগ খারাপ, আপনি অপরাধী যদি এরকম ভাষা বলেন। তবলিগটা কারুর বাপের নয়, আমরা সবাই তবলিগের। তবলিগটা সাদ সাহেবের বাপের নয়, সাদ সাহেব তবলিগের, এটা মাথায় রাখবেন। আর কেউ যদি বলেন বাপতি সম্পত্তি, সে গুমরা, সে বাদদিন, আর সে দিন থেকে খারিজ হয়ে গেছে, লিখে নিয়ে যান আমি বলে যাচ্ছি। এটা ইসলামটা কারু বাপের সম্পত্তি? কারু বাপের সম্পত্তি নয়, সকলের জন্য এক। কারো মলবিদের জন্য সুদটা জায়েজ হবে? কথা বলুন, জায়েজ হবে না, হারাম। আমাদের দেশের মায়েরা মনে করছে আমরা জান্নাতে যাব রমজান মাসে রোজা রেখে কোরআন পড়ে, বেঈমানরা চাইছে সবাই যেন জাহান্নামে যায়। চাই না চাই না, কি করে? আপনাদের এইখানে মনে হয় বন্ধন লোন গ্রুপ লোন নাই? আল্লাহ, 10টা করে মেয়ে গ্রুপ লোন করেছে, তাদের মধ্যে একজন হেড, আবার 9টা মেয়ে বলে সেই মেয়েটাকে ম্যাডাম। আর হু মনে করো আমার বিরাট ব্যাপার, এমনি তো ম্যাডাম হতে পারেনি, ও সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে, সুদ খাওয়া ম্যাডাম। মায়েরা, 50 টাকা স্বামী যদি রোজগার করে তার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, জান্নাতে যাবে। বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, আমার মায়েরা যারা, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যারা দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, হালাল রুজি খাবে, তাদের জন্য কিয়ামতের দিনে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দিনের উপরে প্রতিষ্ঠিত হবে আল্লাহ তাআলা তাদের জন্য কি করবেন? তাদের জন্য, যারা দিনের উপরে প্রতিষ্ঠিত হবে তাদের জন্য মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সব থেকে বড় আল্লাহর আজাব যতগুলো আছে, সব থেকে বড় আজাব হচ্ছে অভাব, ঠিক না ভুল? অভাব। ইউক্রেনের মানুষকে গিয়ে জিজ্ঞেস করো এখন অভাব কাকে বলে, যারা বাংকারের নিচে আছে, যারা দিনের পর দিন পানি পাচ্ছে না, দিনের পর দিন খাবার পাচ্ছে না, যাদিকে দেশ ছেড়ে বর্ডারে হেঁটে চলে যেতে হচ্ছে, যাদের ঘর বাড়ি চুরমার হয়ে যাচ্ছে গোলা বারুদে, তাদিকে জিজ্ঞেস করো অভাবটা কেমন। আমাদের যারা বাপ চাচা আছে তারা দেখেছে ভাদ্র আশ্বিন মাসে আগে টান গেয়েছে না যায়নি? হ্যাঁ, কথা বলুন, খুদ ফুটিয়ে খেয়েছে তাই না, যাও রান্না করে খেয়েছে, মুড়ি ভেজে মুড়ি দিয়ে খেয়েছে, রুটি, তখন রুটির কোনো মূল্য ছিল না গমের, ঠিক বলছি না, তখন রুটি করে খেয়েছে। আগে রুটি খেত কারা? গরিবরা। লোকরা বলতো যাদের ঘরে রুটি হতো বলতো ওরা গরিব, ঠিক বলছি না, ওরা গরিব। কিন্তু আপনারা বলুন তো, এত লকডাউন গেল, একজন হাত তুলে বলুন আমি উপোস ছিলাম খেতে পাইনি, সবাই খেতে পেয়েছে না পাইনি? তাইলে আল্লাহ বরকত বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বরকত বাড়িয়েছে, কিন্তু মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, আল্লাহকে মনে রাখে না। ওই জন্য কোরআন বলেছেন সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে।